বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো, কলা দিয়ে পিঠা অথবা ব্যানানা বল। আপনারা এক একজন এক এক নামে চিনেন, তো আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কলার পিঠা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না। লাগবে একটি কলা, 2 টেবিল চামচের মতো চিনি, আর 1/2 কাপ দুধ, আর লাগবে আঠা। তো আমি এখানে কলাটার খোসা ছাড়িয়ে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখানে এই যে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি, খুব বেশি একটা চিনি লাগবে না, কারণ কলাতে অনেকটা মিষ্টি থাকে। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে দুধ। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি একটি চালনিতে 1 কাপের পরিমাণে আঠা আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে একটু চেলে নেব। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে দিব আর শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো তুলে রাখতে পারি। আর এখন চলে যাব সরাসরি চুলায়। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পিঠাগুলো মোটামুটি ডুবোর তেলে ভাজতে হবে, সেই অনুযায়ী আমি তেল দিয়ে দিলাম। এখন আমি একটি একটি করে পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার সময় গোল গোল না হলেও একটুক্ষণ পরে এগুলো অনেকটা ফুলে গোল হয়ে যাবে। তবে চেষ্টা করবেন আপনারা যাতে পিঠাগুলো গোল গোল করে দেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আগের থেকে ফুলে অনেকটাই গোল হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলোকে এখন ভেজে নেব।
যাদের কাছে এই পিঠাটি নতুন তারা একবার হলেও বাসায় তৈরি করবেন, খুব সহজে অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন, আর খুবই মজার একটি পিঠা, বাচ্চারাও খুবই পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অসুস্থতার কারণে আমার ভয়েস ঠিকমতো আসে নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।